একসময় দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বেগম মনুজ্জান সুফিয়ান। তবে পরিবারের চাপে এক পর্যায়ে নিজেই জড়িয়ে পড়েন দুর্নীতিতে। প্রতিমন্ত্রী হওয়ার পর তার ভাই, ভাতিজি ও ভাগ্নেসহ পরিবারের 14 জনকে বিভিন্ন পর্যায়ে চাকরি দিয়েছিলেন, কিন্তু তারা চাকরি পেয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েন এবং প্রতিমন্ত্রীকে দিয়ে অন্যায় সুবিধা আদায় করে নেন। নিয়োগ, বদলি, পদোন্নতি, বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন তারা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, প্রতিমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধেই ছিলেন, কিন্তু পরিবারের সদস্যরা শ্রম মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠান এবং খুলনার সব ধরনের কাজ নিয়ন্ত্রণ করতেন। 2022 সালের 24 জানুয়ারি শামিমা সুলতানা হৃদয় ও ইয়াসির আরাফাত পৃথিবীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়, কিন্তু সেই অনুসন্ধান কাজ এখনও শেষ হয়নি। তদবিরের কারণে অনুসন্ধান বন্ধ রয়েছে। অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, তাদের বিরুদ্ধে শ্রম প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয় ব্যবহার করে নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এছাড়াও অভিযোগ রয়েছে, দুদকের অনুসন্ধান শুরুর পর সেটি বন্ধ রাখতে চেষ্টা তদবির শুরু করে মনুজ্জানের এপিএস শাহাবুদ্দিন। দুদকের হাত থেকে বাঁচতে এপিএস শাহাবুদ্দিন দুদকের অনুসন্ধান কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি দুদকের ম্যানেজ করতে 40 লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেন। এদিকে চলতি বছর 1 সেপ্টেম্বর সাবেক প্রতিমন্ত্রী মনুজ্জান সুফিয়ান তার ছোট ভাই এপিএস শাহাবুদ্দিন ভাইয়ের মেয়ে শামিমা সুলতানা হৃদয় ভাগ্নে ইয়াসির আরাফাত পৃথিবীর বিরুদ্ধে ফের অনুসন্ধান শুরু করেছে দুদক। জান্নাত টিপু, দেশ রূপান্তর।